দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতায় অভিকের সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর স্বর্ণালি, যে খবরের দিকে আজকে প্রথমেই নজর রাখবো, আজ থেকে কিন্তু ফের কর্মবিরতি শুরু করছেন জুনিয়র চিকিৎসকরা। আজ থেকেই ফের কর্মবিরতি করবেন তারা, রাজ্য জুড়েই কর্মবিরতি চলবে জুনিয়র চিকিৎসকদের। একবারই অভিক, এবং হাসপাতালে নিরাপত্তার অভাবের যে প্রতিবাদ আমরা দেখেছি একাধিকবার, কিন্তু এই নিরাপত্তার প্রসঙ্গ তুলে এনেছেন জুনিয়র চিকিৎসকরা, এবং ফের পুজোর আগে পূর্ণ কর্মবিরতিতে আবারও জুনিয়র চিকিৎসকরা, আজ থেকেই তারা পূর্ণ কর্মবিরতি আবারও শুরু করছেন। আমরা দেখেছিলাম যে মাঝে মাঝে তারা কিছুদিনের বিরতি দিলেও, অর্থাৎ আংশিক কর্মবিরতিও পালন করেছিলেন, কিন্তু এবার থেকে আবার আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। এর আগেই তারা ঘোষণা করেছিলেন যে এই সোমবার থেকে, অর্থাৎ আজ থেকে তারা এই পূর্ণ কর্মবিরতি চালাবেন, এবং তাদের যে দাবি দেওয়া ছিল এবং নিরাপত্তা সংক্রান্ত যে দাবি ছিল, এবং আজ মঙ্গলবার থেকেই তাদের এই কর্মবিরতি চলছে, আজ থেকেই ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসক। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজ থেকে কিন্তু ফের কর্মবিরতি চালু করছেন জুনিয়র চিকিৎসকরা, কি বলছেন তারা, তাদের মূলত কি দাবি রয়েছে, এর পরবর্তীতে কি কি কর্মসূচি তাদের? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে যে সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিং এর উপরে তারা নজর দিয়েছিল, এবং সেখান থেকে তারা মূলত যেটা বলতে চাই, যে কালকে যে তাদের দীর্ঘজীবী মিটিং হয়েছে, সেখান থেকে তাদের মূলত যে দাবি যে সিবিআই যেভাবে তদন্ত করছে সেটা অত্যন্ত ধীর প্রকৃতিতে তদন্ত করছে, এবং সেখানে এখন অব্দি কোনো যে ফাইনাল যে রিপোর্ট বা কোনো নিউজ সেটা কিন্তু উঠে আসেনি, এবং সেই কারণের জন্য কিন্তু সিবিআই এর উপরেও তারা ভরসা রাখতে পারছেন না, এমনটাই কিন্তু তাদের প্রেস রিলিজের একদম প্রথমেই তারা মেনশন করেছেন। এবং তারা একাধিক দাবিকে সামনে রেখেছে, কারণ তারা যে কর্মবিরতি শেষ করে যে তারা কাজে ফিরেছিল, তারা এমার্জেন্সিতে ডিউটি করছিল, কিন্তু তাদের যে বক্তব্য যে সাগর দত্তর এই ঘটনার পর তারা ফের আরো একবার ইনসিকিউরিটি ফিল করছে, এবং তাদেরকে যে বলা হয়েছিল যে তাদের সিকিউরিটির দিকটা লক্ষ্য করা হবে, সেখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল থেকে আরম্ভ করে বিভিন্ন যে সিকিউরিটির যে দাবি দাবা গুলো ছিল সেগুলো তাদের পূর্ণ হয়নি বলেই তারা দাবি করছেন, এবং সেই কারণের জন্যই কিন্তু তারা আজকে থেকে একদম রাজ্য জুড়ে তারা কর্মবিরতি এবং ফুল কর্মবিরতির ডাক তারা কিন্তু দিয়েছে। আজকে 10টার সময় তারা আবার আরো একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে, কিন্তু তার আগে তারা যেটা প্রেস রিলিজে মেনশন করেছে তোমাকে জানিয়ে রাখবো, যে ফুল কর্মবিরতির ডাক সেটা আজ থেকেই কর্মবিরতিতে যাচ্ছে রাজ্য জুড়ে যেসব জুনিয়র ডাক্তাররা রয়েছে সরকারি হাসপাতালে, সেই সমস্ত জায়গায় তারা কিন্তু আজ থেকেই ফুল সিজ ওয়ার্ক, অর্থাৎ ফুল কর্মবিরতিতে তারা যাচ্ছে, এবং তাদের একাধিক যে দাবিগুলো রয়েছে যেটা আগেও ছিল এবং এখনো, সব মিলিয়ে টোটাল 10টা দাবি তারা সামনে রেখেছে, এবং সেই 10টা দাবি যতক্ষণ না তাদের মিটবে তারা কিন্তু এই যে ফুল স্ট্রাইক সেটা চালিয়ে যাবে বলে এমনটাই দাবি করছে জুনিয়র ডাক্তাররা। আগামী, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিরাপত্তা সহ আরো 10 দফা দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, এবং আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি, কোন কর্মবিরতিতে নামছেন রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকরা। একদমই তাই, কর্মবিরতির ডাক, হাসপাতালের নিরাপত্তার অভাবেই তারা আবারও সামিল হচ্ছেন প্রতিবাদে, আর যার কারণেই পুজোর আগে ফের একবার পূর্ণ কর্মবিরতিতে যেতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। আর এবার নজর রাখবো যে খবরের দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে টিএমসিপি ছাত্র পরিষদ, সেই ছাত্র পরিষদের থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে টিএমসিপি থেকে সেখান থেকে কিন্তু রাজন্না হালদারকে, তাকে সাসপেন্ড করা হয়েছিল, এবং তার পদে এবার কিন্তু আনা হলো কিশলয় রায়কে। আপনাদের জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি, সেখানে রাজন্না হালদারকে যেখান থেকে সরানো হয়েছিল, অর্থাৎ তিনি সভাপতি ছিলেন ছাত্র পরিষদের, এবং সেই সভাপতি পদেই কিন্তু এবার আনা হলো কিশলয় রায়কে।
একদমই তাই স্বর্ণালী, তুমি যেমনটা বলছিলে যে বিতর্ক এই রাজন্না হালদারকে নিয়ে তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শর্ট ফিল্ম তিনি বানিয়েছিলেন আরজি করের নির্যাতিতাকে নিয়ে, তারপরেই তাকে দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছিল। আর তারপরেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি পদে নিয়ে আসা হলো কিশলয় রায়কে। এই মুহূর্তের বড় খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির নতুন সভাপতি হলেন কিশলয় রায়। আমরা দেখেছিলাম যে রাজন্না হালদার তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল আরজি কর নিয়ে, তিনি যে পুজোর আগেই যে শর্ট ফিল্ম তৈরি করেছিলেন এবং সেই শর্ট ফিল্ম রিলিজ হওয়ারও কথা ছিল, তাও কিন্তু পিছিয়ে গেছে এবং তার জায়গাতেই কিশলয় রায়কে এবার নিয়ে আসা হবে। একেবারেই অভিজ্ঞতা বোঝাই যাচ্ছে যে রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে একদিকে যেমন সরব হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, সাধারণ মানুষরা তারাও কিন্তু যথেষ্টই আমরা দেখেছি প্রতিবাদে বারংবার সামিল হয়েছেন এবং সেই আরজি কর কাণ্ডের উপর আধার করেই কিন্তু এই শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে এবং সেই কারণেই রাজন্না হালদারকে তার এই সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ছাত্র পরিষদ, সেই ছাত্র পরিষদের সেই নতুন সভাপতি হলেন কিশলয় রায়। আপনাদের জানিয়ে রাখি এবার টিএমসিপির নতুন সভাপতি হলেন কিশলয় রায়। একদমই তাই, এবং সুপ্রিম কোর্টেও আমরা দেখেছিলাম যে এই শর্ট ফিল্মের উল্লেখ কিন্তু করা হয়েছিল, তাও উঠে এসেছিল শুনানি পর্বে এবং সেক্ষেত্রে রাজন্না হালদার তিনিও ইমেল মারফত জানিয়েছিলেন যে তার এই যে শর্ট ফিল্ম তা আপাতত রিলিজ করা হচ্ছে না, মুক্তি হচ্ছে না এবং আরজি করের নির্যাতিতাকে নিয়ে এই শর্ট ফিল্ম তৈরির পরেই বিতর্কের মুখে পড়তে হয়েছিল রাজন্না হালদার এবং প্রান্তিককে। তারপরে দুজনকেই সাসপেন্ড করা হয়েছিল, এরপর তৃণমূল ছাত্র পরিষদের নয়া সভাপতি করা হলো কিশলয় রায়কে। একেবারেই আপনাদের যে খবর জানাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির নতুন সভাপতি হলেন এবার কিশলয় রায়। আসবো পরের খবরে। পানিহাটিতে এনআইএ তদন্তকারী আধিকারিকরা, সূত্রের খবর, মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত দম্পতি থাকেন এবং আজ সকালেই সেই বাড়িতেই কিন্তু হানা দেয় এনআইএ। পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের পল্লী স্ত্রীর বাড়িতে হানা দেয় এনআইএ। আপনাদের জানিয়ে রাখি পানিহাটির এই একটি বাড়িতে, সেখানেই এই দম্পতি থাকেন, মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এই দম্পতি, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত, এবং সেখানেই কিন্তু আজ সকালেই হানা দেয় এনআইএ। একদমই তাই, জাতীয় তদন্তকারী সংস্থা তারা আজকে পৌঁছে গিয়েছেন পানিহাটিতে, সেখানে গিয়ে তাদের যে অভিযান, সেই অভিযান চলছে পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের ঘটনা এবং যে অভিযোগ উঠছে পল্লীশ্রীর এই বাড়িতেই এক দম্পতি থাকতেন এবং সেই দম্পতি মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন মাওবাদী কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিল। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, আজকে এনআইএ পৌঁছে গিয়েছে পানিহাটিতে, সেখানে এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, আচ্ছা সেই বাড়িতেই হানা, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? সূত্র থেকে কিন্তু পরিষ্কারভাবে যেটা জানতে পারা যাচ্ছে, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে একটি নকশাল কেস ছিল, সেই নকশাল কেসে কিন্তু কোন রকম ভাবে নাম জড়িয়ে আছে এই শিপ্রা চক্রবর্তী, যার বাড়িতে কিন্তু ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা কিন্তু এসেছেন এবং কি কারণে নাম জড়িয়েছে সেটা মূলত কিন্তু তদন্ত প্রক্রিয়া করতেই কিন্তু আজকে কিন্তু এনআইএর যারা আধিকারিক তাদের কিন্তু আসতে দেখা গেছে এই বাড়িতে, অর্থাৎ পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী অঞ্চলে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু আসতে দেখা গেছে এবং এটাই কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্তকারী যারা অফিসার রয়েছে তারা কিন্তু বাড়ির ভেতরে ঢুকে এই দম্পতিকে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জারি রেখেছে। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। জানতে পারা যায় যে নকশাল একটি কেস রয়েছে, সেই কেসে বিভিন্ন সার্ভেতে কিন্তু নাম জড়িয়ে যায় এই এই ভদ্র মহিলার এবং কি কারণে নাম জড়িয়ে যায় এবং সেখানে কার কার প্রভাব থাকতে পারে এবং কি ভাবে প্রভাব আছে এবং সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে এনআইএর আধিকারিকরা, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে এনআইএর সূত্র অনুযায়ী। ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর অভিক, এবার নজর রাখবো আমরা এগরার দিকে। এগরায় কাপাসদা সমবায় সমিতির ভোটে জয়ী বিজেপি, 51টি আসনেই জয় বিজেপির। আর বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করেছে বিজেপি, 51টি আসনেই জয় পেয়েছে বিজেপি। এগরায় কাপাসদা সমবায় সমিতির ভোট ছিল আর সেই ভোটেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল বিজেপি।
এগরায় কাপাসদা সমবায় সমিতির যে ভোট ছিল সেই ভোটেই কিন্তু এবার জয়ী হয়েছে বিজেপি। রীতিমতো 51টি আসনেই জয় পেল বিজেপি, এবং যেমনটা জানা যাচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার জয়লাভ করেছে বিজেপি এই সমবায় সমিতির ভোটে। একদমই তাই, যে সমবায় সমিতির ভোট ছিল এগরাতে, এগরায় কাপাসদা সমবায় সমিতির ভোট, আর সেই ভোটেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিজেপি। এবং সেক্ষেত্রে অর্থাৎ বিজেপির যে বিরুদ্ধ পার্টি তারা কিন্তু কেউই এই ভোটে লড়েনি, যার কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, এবং 51টি আসনেই সেক্ষেত্রে জয় হয়েছে বিজেপি। একেবারেই অভিক, আমরা দেখেছি যে সমবায় সমিতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক সমীকরণ পাল্টাতে, এবং এবার যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে এই যে কাপাসদা সমবায় সমিতি রয়েছে সেখানে কিন্তু ভোটে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্ব। 51টি আসনেই জয়লাভ করেছে বিজেপি, মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ বিজেপি। আপনাকে আরেকবার জানিয়ে রাখবো, এগরায় কাপাসদা সমবায় সমিতির ভোটেই জয়ী হলো বিজেপি, কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। কারণ বিজেপির বিরুদ্ধ যারা পার্টি রয়েছে তারা কেউই এই সমবায় সমিতির ভোটে বিজেপির বিপক্ষে দাঁড়ায়নি, সেই কারণেই এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ বিজেপির। এর আগেও আমরা এই ছবি দেখেছিলাম বিভিন্ন জায়গাতেই যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় হয়েছিল, এবার এগরার কাপাসদায় সেখানে সমবায় সমিতির ভোটে জয় হলো বিজেপি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বুধবার মহালয়া, মানুষ ধীরে ধীরে পূজোর আনন্দে মেতে উঠছে, দোকান বাজারে ভিড়ও বাড়ছে। এই আবহে আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনও অব্যাহত রয়েছে। তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে রবিবার জুনিয়র চিকিৎসকরা কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মশাল মিছিল বার করেন, এবং সব মিছিল যায় ধর্মতলা পর্যন্ত, সেখানে চলে মানববন্ধন। কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানে মামলা রুজু করল কলকাতা পুলিশ। শহরের বেশ কয়েকটি এলাকাতে সাধারণ মানুষও মিছিল করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। যাদবপুরে এমনই এক মিছিল থেকে স্লোগান শোনা গেল কাশ্মীর মাঙ্গে আজাদি। প্রশ্ন উঠেছে তিলোত্তমার বিচারের সঙ্গে কাশ্মীরের কি সম্পর্ক। প্রতিবাদী আন্দোলনে আজাদি স্লোগান নিয়ে আগেও আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই আজাদি স্লোগান নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। এদিকে মহালয়ার আগের দিনই মঙ্গলবার ফের কলকাতার রাজপথে মিছিল হতে চলেছে। প্রায় 55টি সংগঠন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল নিয়ে আদালতে মামলা হয়। কলকাতা হাইকোর্টে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে। বলা বাহুল্য, আগামীকাল এই মিছিলের জন্য উৎসবমুখী কলকাতার পথে যানজট হবে, তার জন্য ভুগতে হবে সাধারণ মানুষকে। এখানেই শেষ নয়, বুধবার মহালয়ার দিনে শহরে মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেই মিছিলেরও গন্তব্য কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, সেখানে হবে সমাবেশ। চিকিৎসকরা মিছিলে সাধারণ মানুষকেও সামিল হওয়ার আবেদন জানিয়েছেন, সাধারণ মানুষকে বুধবারও ভুগতে হবে। প্রশ্ন উঠছে আন্দোলন প্রতিবাদের নামে আর কতদিন রাস্তা আটকে এই ধরনের মিছিল মিটিং চলবে। চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। এই আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন হয়ে উঠেছে ঠিক কথা, তার মানে এই নয় যে দিনের পর দিন রাস্তা আটকে মিছিল করে আমজনতাকে অসুবিধায় ফেলতে হবে। তারই মধ্যে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন। কলকাতা টিভি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা, নির্যাতিতাকে নিয়ে রাজন্নার ছবি প্রকাশে আপত্তি সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশ সত্ত্বেও নির্যাতিতার নাম ও ছবি সমাজ মাধ্যমে, প্রতিকার প্রার্থনা নির্যাতিতার পরিবারের। তথ্য প্রযুক্তি মন্ত্রকের নোডাল অফিসারকে অভিযোগ জানানো যাবে। ধর্ষণ খুন ও আর্থিক অনিয়ম নিয়ে বিস্তারিত সিবিআই রিপোর্ট পেশ। দেবাশিস সোম সম্পর্কে গভীর পূর্ণ তদন্তের দাবিও চাওয়া হয়েছে। চশমার কারণে নির্যাতিতার চোখের আঘাত নিয়ে প্রশ্ন আদালতের। ঘুমের জন্য শুয়ে থাকা মানুষের চোখে চশমা থাকে নাকি, প্রশ্ন প্রধান বিচারপতির।
ঘটনাস্থলে হাজির ডাক্তার কর্তাদের অবিলম্বে সাসপেন্ড করার দাবি। এই ডাক্তার কর্তাদের জন্যই হাসপাতালে থ্রেট কালচার অব্যাহত। পাঁচজন আরজিকর ডাক্তারকে সাসপেন্ড করেছে বলে মন্তব্য করে রাজ্যের আইনজীবী। সিবিআই আরও নাম জানালে আমরা ব্যবস্থা নেব, এমনটাও জানানো হয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, অতিরিক্ত নিরাপত্তা নিয়েও রাজ্যের বক্তব্য তলব করেছে দেশের শীর্ষ আদালত। 26% ক্যামেরা লেগেছে, 15ই অক্টোবরের মধ্যে বাকি লাগবে। নিরাপত্তা ও স্বচ্ছন্দ্য বাড়ানোর স্বার্থে টেন্ডার ডাকা হয়েছে। 28টি মেডিকেল কলেজে ক্যামেরা লাগবে, নিরাপত্তার ব্যবস্থা হবে। জুনিয়র ডাক্তাররা আইপিডি ও ওপিডি করছেন না, অভিযোগ রাজ্যের। জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছেন, হলফনামায় জানিয়েছে রাজ্য। পাল্টা সওয়াল জুনিয়র চিকিৎসকদেরও। কমরেডরা এই ইস্যুতে বেশি নাটক করতে যাবেন না। সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এসেছে বাম জামানায় চন্দন সেন হত্যা, জাল ওষুধ চক্র। কুণাল ঘোষের নিশানা এবার বাম নেতৃত্ব। আরজি করে আমরা সবাই চাই প্রকৃত দোষীরা ধরা পড়ুক, সিবিআই বলুক কোথায় কি হয়েছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যেটুকু শুনেছি সেখানে কিন্তু 2003 সালে এই পশ্চিমবঙ্গে ডক্টর চন্দন সেন রানাঘাটে খুনের সেটা উঠে এলো বাম জমানায়, যে বাংলাদেশ থেকে আসা জাল ওষুধ চক্রের প্রতিবাদ করতে গিয়ে চন্দন সেন খুন হয়েছিল। তার মানে বাম জমানায় কি ভয়ঙ্কর অবস্থা ছিল সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে চলে এলো। ফলে কমরেডরা একেবারে ধোয়া তুলসী পাতা সেজে যেগুলো আপনারা বাড়াবাড়ি করে নাটক করেন করবেন না। আরজি করের ঘটনা ভয়ঙ্কর, 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, বাকিটা এখন সিবিআইয়ের হাতে, সিবিআই তদন্ত করুক। কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতেও বাম জমানের এই জাল ওষুধ চক্র ইত্যাদি ইত্যাদি, এর পরেও তো আমরা দেখেছি মেডিকেল কিট কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে কমরেডরা সাধু সেজে বড় বড় কথা বলছেন, দয়া করে এই ইস্যুতে আর এই ধরনের নাটক করতে যাবেন না। জেল হেফাজতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। 4ই ও 4ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। ভার্চুয়ালি দুজনকে আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে রাখার জন্য শিয়ালদা আদালতে আবেদন জানিয়েও তা প্রত্যাহার করে নেয় সিবিআই। জানা গিয়েছে সোমবার আদালতে সিবিআই দাবি করে তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে যা এই মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং ঠিক সেই কারণেই সন্দীপ ঘোষকে আরও 3 দিন রাখার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকালই শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষকে, এবং তাদেরকে প্রথমে সিবিআই নিজেদের হেফাজতে চায়, কিন্তু পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করেন এবং সেক্ষেত্রে জেলে হেফাজতে আপাতত রয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। একদমই অভিক, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের যে নাম, তাদের যে ভূমিকা, তা বারংবার প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং এবার জেল হেফাজতে আরও কিছুদিনের জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার চিকিৎসকদের বিভিন্ন সংগঠন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি, তা নিয়ে মামলা হয়। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়ে বলেছেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে এই মিছিলে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন মিছিলে কত লোক হবে সেটা জানান উদ্যোক্তারা। আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি মিছিলে যোগ দেন তার সংখ্যা আমরা কি করে বলবো। বিচারপতি ভরদ্বাজ বলেন, 10 লাখ সাধারণ নাগরিক যদি স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগ দেন তারা কি প্রতিবাদ জানাতে পারবেন না? এটা তো তাদের সাংবিধানিক অধিকার। মনে করুন যে এলাকায় 163 ধারা জারি করা নেই, সেই এলাকার বহু মানুষ প্রতিবাদ জানাতে শুরু করলেন।
সরকার কি ট্রাফিকের কারণে তাদের বারণ করতে পারে? এজি বলেন, সরকারের সেই ক্ষমতা আছে। বিচারপতি বলেন, আপনারা গোটা শহরে 163 ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না। যারা দুর্গাপুজো করেন তারা কি জানেন কত দর্শনার্থী আসবেন? আমি গত বছর সুরুচি সংঘের পুজো দেখতে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ যান পুজো দেখতে, প্রচুর পুলিশ এবং স্বেচ্ছাসেবক থাকেন, পুলিশ দারুণ ভাবে নিয়ন্ত্রণ করেন। আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ তাদের অফিসে বসে থাকুক, চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে মিছিল করে দেখিয়ে দেবেন। পয়লা অক্টোবর বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিলের অনুমতি আগেই দিয়েছিল পুলিশ, কিন্তু বৌবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক হেডকোয়ার্টার তিনটি থানার অন্তর্গত কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 50 মিটার রাস্তা 163 ধারা জারি থাকায় সেখানে মিছিল করা যাবে না বলে বলা হয়েছিল। কলকাতা টিভি। ভাতারের তৃণমূল বিধায়কের ফতোয়া নিয়ে বিতর্ক। সরকারের 85,000 টাকা অনুদান নিতে হলে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝোলাতে হবে। আর এমনই ফতোয়া দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সোমবার ভাতারে পুলিশের চেক প্রদান অনুষ্ঠানে মানগোবিন্দের ওই ফতোয়া ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা বিধায়কের এই মন্তব্যকে স্বৈরাচারীর কণ্ঠস্বর বলেই অভিহিত করেছেন। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি না টাঙালে পুজো অনুদানের টাকা নেবেন না, ভাতারে অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তার বক্তব্য, যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। ভাতারে প্রশাসনের তরফে পুজো কমিটিগুলিকে অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। পুলিশের মঞ্চে বিধায়কের এই মন্তব্যের পরেও প্রতিবাদ করেননি কেউ, তবে অনেক ক্লাবের কর্মকর্তা নিজেদের মধ্যে আলাপচারিতায় বিধায়কের এই ফতোয়া নিয়ে মুখ খোলেন। মুখ্যমন্ত্রীর ছবি তো লাগাতেই হবে, কারণ এটা অনুদান আছে। তো মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তো সেটা লাগতেই হবে। তিনি অনুদান দিচ্ছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে, সেট লাইফ। বিজেপি নেতা এবং কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ বলেন, এদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। মানগোবিন্দের মনে রাখা উচিত, এই অনুদান কারো পৈতৃক সম্পত্তি নয়। বলছে হাওয়াই চটির ছবি রাখবে, ওরা যদি রাজি থাকে বলবে। আমি তো যদিও টাকা পয়সা নিইনি, আমি আমার পাড়ায় পাড়ায় বলে দেবো যে হাওয়াই চটির ছবি যেটা মণ্ডপের বাইরের দিকে রেখে দিও। এই সমস্ত মানগোবিন্দদের জন্য একটা আস্ত দল আটটা কুড়ে পরিণত হচ্ছে। পাল্টা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌমাইত রায় বলেন, মুখ্যমন্ত্রীর স্থাবকতা করার জন্য ওই বিধায়ক এইসব কথা বলছেন। তিনি বোধহয় ভুলে গিয়েছেন এই টাকা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়। ভারতবর্ষের সাংবিধানিক একটা সরকারের, পশ্চিমবঙ্গ সরকার, যে সরকারের মানুষের টাকার ট্যাক্স, সেই টাকার ট্যাক্সের থেকে একটা অংশ থেকে একটা সরকার অনুদান দিচ্ছেন। এটা এটা তৃণমূল কংগ্রেসের পকেটের টাকা নয়, এটা মাননীয় বিধায়ককে বুঝতে হবে, জানতে হবে। আসলে স্থাবকতা করার একটা সীমাহীন হয়ে গেছে, সীমা ছাড়িয়ে গেছে। দে হ্যাভ ক্রসড অল দ্য লিমিটস। তারা যা খুশি বলছেন, খুশি করার চেষ্টা করছেন, দলকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন, মিডিয়াতে এসে এসব কথাবার্তা বলছেন। আমাদের অনুদান দেওয়া নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু সরকারের টাকায় দিচ্ছে পুজো, কোনো দয়া নয়, কারোর ব্যক্তিগত অনুদান নয়। তবে বিধায়কের এই মন্তব্যে ভুল কিছু দেখছে না তৃণমূল। দলের তরফে এক নেতা বলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ছবি টাঙাতে বলা হয়েছে, এতে খারাপ কিছু নেই। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। দুর্গাপুজোর সময়ে কলকাতা মেট্রো পরিষেবার সময়সূচি প্রকাশ করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারেও পুজোর 4 দিন ভোর পর্যন্তই মেট্রো চালানো হবে। তেমনই দিনের বেলায় মিলবে মেট্রো পরিষেবা এবং ষষ্ঠীর দিন সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 288টি মেট্রো চালানো হবে।
দক্ষিণেশ্বর থেকে কবি শোভা, চতুর্থী এবং পঞ্চমী প্রথম এই দুটোর কথা বলি। প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 6:50 কবি শোভা এবং দক্ষিণেশ্বর দুটো এন্ড থেকেই, আর শেষ ট্রেনটি পাবেন রাত্রি 10:40 কবি শোভা এবং দমদম দুটো এন্ড থেকেই। মহাষষ্ঠী মোটামুটি কলকাতা শহরে মানুষ ঠাকুর দেখতে বেরোয়, প্রথম পরিষেবা চালু করবো আমরা সকাল 6:50 দুটো এন্ডেই, আর শেষ ট্রেনটি ছাড়বে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে রাত্রি 12:00 এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ট্রেনটিও ছাড়বে রাত্রি 12:00 সময়। মহাসপ্তমী, মহাষ্টমী, নবমী আমাদের প্রথম পরিষেবা চালু হচ্ছে 12:55 দমদম থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। গুড মর্নিং কলকাতা, এই পর্যন্তই, দেখে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।